নমস্কার বন্ধুরা, শর্মির কিচেনে সবাইকে স্বাগত। আজকে সানডে, তো স্পেশাল কিছু বানানো যাক আপনাদের সাথে। আজকে আমি শেয়ার করব বাদশাহী ফ্রাইড রাইসের রেসিপি। চলুন দেখা যাক কিভাবে আমরা এটা বানাবো। 500 গ্রাম বাসমতি চাল নিয়ে নিচ্ছি, খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি দুটো পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি, কিছু নিয়েছি পনিরের টুকরো, মানে 150 গ্রাম মতন এরকম পনির কিউব সাইজে কাটা। একটা বড় গাজরকে এইভাবে কেটে নিয়েছি, এখানে 100 বিনস। বিনসটাকে আমি এইভাবে একটু শেপে কেটেছি, আপনি আপনার পছন্দের মতন কেটে নেবেন। নিয়েছি কিছু বোনলেস চিকেনের টুকরো আর কিছু চিংড়ি মাছকে কুচিয়ে নিয়েছি। গরম মশলা, দারচিনি, স্টার এনিশ, জৈত্রী, জায়ফল, এলাচ, গোলমরিচ এগুলো নিয়েছি। নিয়েছি কিছু কাজু, কিছু কিসমিস আর দুধ নিয়েছি অল্প একটু, এর মধ্যে কিছু কেশর ভেজাবো। বাদশাহী ফ্রাইড রাইস তো এইটার একটা ব্যবহার আছে। একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা গরম জল করে তার মধ্যে নুন দিয়েছি, আর একটা সুতির পাত্রে কিছু গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ এটা নিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। এবার ভিজিয়ে রাখা বাসমতি চালগুলোকে দিয়ে তার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দেবো। এটা কিন্তু অবশ্যই করবেন, দেখবেন ভাতটা বা রাইসটা একদম ঝরঝরে হবে আর সাদা হবে। এবার একটু শক্ত থাকতে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। কড়াইতে 2 বড় চামচ তেল গরম করে, রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে সবার প্রথমে কিসমিসটা ভেজে নেব। কিসমিসটা কিন্তু তাড়াতাড়ি ভেজে তুলে নেবেন। তার মধ্যে দিয়ে দেবো কিছু কাজুর টুকরো, কাজুগুলোকেও ভেজে তুলে নেব। ওই একই তেলের মধ্যে প্রথমে দেব গাজর কাটা, গাজরের টুকরোগুলো। এটা যখন হালকা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব বিনসের টুকরো। হালকা নাড়াচাড়া করে তার মধ্যে সামান্য একটু নুন দেব, অল্প সামান্য। তাতে কি হবে, এগুলো একটু নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। শ্যালো ফ্রাই হয়ে গেল, এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো, পেঁয়াজের টুকরো। এটাকেও আমাকে হালকা ভাজা ভাজা করে আলাদা করে আমি তুলে রেখে দেব। সামান্য আর একটু তেল অ্যাড করে কড়াইতে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে ভাজব। কিন্তু পনির কিন্তু বেশিক্ষণ ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যায়। ওই একই তেলে প্রথমে বোনলেস চিকেনের টুকরোগুলো দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব চিংড়ির টুকরোগুলো। এগুলোকে কিন্তু একটু হালকা ফ্রাই করে নিতে হবে। এর মধ্যেও মিশিয়ে দেবো সামান্য নুন আর একটু লঙ্কার গুঁড়ো। মিনিট 5-6 ধরে এটাকে আমাকে ফ্রাই করে নিতে হবে। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এগুলো আমি আর তুলবো না, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুনের পেস্ট। এটা কিন্তু একটা সিক্রেট টিপস, এটা অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন ফ্রাইড রাইসের টেস্টটাই পুরো বদলে যাবে। একে একে সমস্ত ভেজে রাখা সবজিগুলো, পনির সব আমি এর মধ্যে মিশিয়ে দেব। এইভাবে কিন্তু ফ্রাইড রাইসটা একবার বানাবেন, দেখবেন স্বাদের পার্থক্য অবশ্যই হবে। মিশিয়ে দেব ভেজে রাখা কাজু, কিসমিস, সামান্য একটু চিনি, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ ঘি, ইচ্ছা করলে 2 চামচও দিতে পারেন, আপনার স্বাদ অনুযায়ী। এবার আগের থেকে জল ঝরিয়ে রেখা যে রাইসটা ছিল বাসমতি রাইস সেটাকে মিশিয়ে দেব। সাবধানে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ না হলে কিন্তু রাইসগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। সবার শেষে দিয়ে দেব সেই কেশরে ভেজানো, মানে দুধের মধ্যে যে কেশর দিয়ে রেখেছিলাম দুধটা, বাদশাহী ফ্রাইড রাইস। বলেছিলাম এটার একটা ব্যবহার আছে, অবশ্যই কিন্তু এটা ব্যবহার করবেন। সবার শেষে দিয়ে দেবো একটু কেওড়ার জল, দেখবেন এর একটা সুন্দর স্মেল আসবে আর টেস্টটাও একদম বদলে যাবে। না থাকলে দেবেন না, স্কিপ করে যাবেন, কিন্তু অবশ্যই দিলে টেস্ট একটা আলাদা আসবে। ফ্রাইড রাইস আমাদের রেডি, এটাকে আমি পরিবেশন করে দেবো। আপনি চিকেন কষা, মাটন, পনিরের যে কোনো আইটেম বা কষা আলুর দম দিয়েও এটা টেস্ট করতে পারেন, দারুণ হবে কথা দিচ্ছি। অবশ্যই টেস্ট করবেন, আমাকে জানাবেন, আবার দেখা হবে।